টাঙ্গাইলের কালীহাতী উপজেলার ধলেশ্বরী নদীতে চার বছরে একটি সেতু নির্মাণ প্রকল্পের কাজ হয়েছে মাত্র 20%। স্থানীয়দের অভিযোগ, মেয়াদ বাড়ানোর পর এলজিইডি ও ঠিকাদারের গাফিলতিতে কাজে আসেনি গতি। যেটুকু কাজ হয়েছে তাও নিম্নমানের। সেতু না থাকায় খেয়া পারাপারে প্রায় হচ্ছে দুর্ঘটনা। টাঙ্গাইলের কালীহাতীর যোগারচরের ধলেশ্বরী নদীর এই অংশে সম্প্রতি খেয়া পারাপারের সময় বাল্কহেডের ধাক্কায় দুজনের প্রাণহানি হয়। এই ভোগান্তি এ অঞ্চলের প্রায় 50 গ্রামের বাসিন্দাদের। হরহামাশাই ঘটে নানা দুর্ঘটনা। সেতু নির্মাণ শুরু হলে এলাকাবাসী খুশি হলেও গেল চার বছরে হয়নি কাজের কাজ কিছুই। এই তো আমাদের দুর্ভোগ, ব্রিজ না থাকার কারণে মেলা মেলা মানুষ আজ বিরতে পার হয়, তাদের কষ্ট, আমাদের কষ্ট। গুরুত্বপূর্ণভাবে দেখে দ্রুত এটা সমাধান করার জন্য আমি আহ্বান জানাইতেছি। আমরা চাই ব্রিজ সুতরে হোক, যত তাড়াতাড়ি হয়। এটা হলে তো অনেক উপকারী, শুধু আমার না, সবারই, সবার অনেক উপকার হবে, যাতে সুবিধা হবে। 2020 সালে ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু করে এলজিইডি কর্তৃপক্ষ। মেয়াদ বাড়ানোর পরও কাজ হয়েছে মাত্র 20%। এ নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি ঠিকাদারকে। আর গাফিলতি অস্বীকার করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে দ্রুত কাজ করার কথা বলছে এলজিইডি। কাজ যত সময় শেষ না করায় আমরা চূড়ান্তভাবে 28 দিনের বাতিল, চূড়ান্তভাবে বাতিলের লক্ষ্যে 28 দিনের চিঠি দিয়েছি। এই কাজটি বাতিল হলে পরবর্তীতে আমরা পুনরায় টেন্ডারে যাব। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে এবং কাজটি দ্রুতই শেষ করব, যাতে জনদুর্ভোগ, এতে দুর্ভোগ আশা করছি লাঘব হবে। হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, অবনী এন্টারপ্রাইজ ও সৈয়দ মুজিবুর রহমান নামের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান 34,82,00,000 টাকা ব্যয়ে এই সেতু নির্মাণের কাজ করছে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।